एक भयंकर परिस्थितिर सम्मुखीन गोटा देश और राज्यवासी प्रतिदिन लागामहीन भावे बाढ़छे करोना संक्रमण राज्य एर व्यतिक्रम नेई एर मध्ये एकांश साधारणेर करोना प्रतिरोध जनित विधि निषेध ठीकठाक भावे ना मानार कारणे परिस्थिति क्रमश आरो खराब होच्छे बर्तमाने जानबाहनगुलो करोना संक्रमण छड़ानोर माध्यमे परिणत होयेछे एई क्षेत्रे दैहिक दूरत्व जेमन माना होच्छे ना तेमनि एकांश यात्री जान चालक मास्क व्यवहारेर क्षेत्रेओ बिरत थाकछेन এই ব্যাপারে যান চালকরা বিশেষ করে হাই রিস্ক জোনে চলে আসছেন পরিস্থিতিটা কিন্তু ভয়ঙ্কর কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে গোটা দেশ সহ রাজ্য রীতিমতো বেসামাল পরিস্থিতি কার্যত বর্তমান ভয়ঙ্কর কোভিড জনিত কারণে রাজ্য অভূতপূর্ব বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে কোভিড নিয়ন্ত্রণের বিধি নিষেধ রাজ্যে এই মুহূর্তে বিশেষ করে অসতর্ক গণপরিবহনের মাধ্যমে জনসাধারণের মধ্যে মাত্রাধিক কোভিড সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে রাজধানী আগরতলার বিভিন্ন মোটর স্ট্যান্ড এবং যানবাহনগুলোতে বর্তমানে কোভিড নিয়ন্ত্রণ বিধি কতটুকু মেনে চলা হচ্ছে শনিবার সেসব পর্যবেক্ষণে গিয়েছিল নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি দল তা পর্যবেক্ষণ করতে গিয়ে দেখা গেল মোটর স্ট্যান্ড গুলোর পাশাপাশি বাস ও অন্যান্য যাত্রীবাহী যানবাহন গুলোতে কোভিড নিয়ন্ত্রণ বিধির আদ্যশ্রাদ্ধ হচ্ছে চন্দ্রপুরস্থিত আইএসভিটিতে গিয়ে দেখা গেল যাত্রীবাহী বাসে দৈহিক দূরত্ব বজায় রাখার কোনো বালাই নেই এক্ষেত্রে ভগবানের উপর ভাগ্য সঁপে দিলেন জনিক বাস যাত্রী কিছু করার নাই এ ভগবান উপর নির্ভর আচ্ছা মাস্কের ব্যবহারটা কি বলবো মাস্ক ব্যবহার করছিল সবাই দেখি তো মনে শান্তি মাস্ক তো আগে রাখলাম তো আমার জন্য দুর্গা যন্ত্রণা করতে পারে এই আর কি আর কি মাস্কটা কি ঠিক করে ব্যবহার করছে না করতেছে একাংশ যান চালকের আবার মাস্ক পরিধানের ব্যাপারেও অনীহা এই ক্ষেত্রে অবশ্য তড়িঘড়ি মাস্কটা পরে সচেতনতার বার্তা দিলেন জনিক অটো চালক আমাদের যে এই যে পরিস্থিতি করোনা পরিস্থিতি এটাকে কন্ট্রোলে আনার জন্য কি করা উচিত বলে আপনি মনে করছেন রাধানগর বাস স্ট্যান্ডেও কিন্তু একই দৃশ্য উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ছোট গাড়িগুলোতে নিয়ম বহির্ভূত ভাবে বোঝাই করে যাত্রী বহন করা হচ্ছে এতে যে দৈহিক দূরত্ব বজায় থাকার বিষয়টির আদ্যশ্রাদ্ধ হচ্ছে তা বলায় বাহুল্য নিয়ম ভাঙছেন তা অনুধাবন করে সংবাদ মাধ্যমের কর্মীদের এড়িয়ে যেতে পালিয়ে বাঁচলেন জনিক কমান্ডার চালক আরে টাইম পরে বাস করে না আমরা টাইমে না পরে হইব কটা পরে হইব আমাদের লোক দাঁড়ান আগে